বুধবার তেলিয়ামুড়া চাকমাঘাট টিএসআর দ্বাদশ বাহিনী সদর কার্যালয় পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকরা। খোয়াই জেলার চাকমাঘাটে টিএসআর 12 ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, সেখানে জওয়ানদের সাথে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেওয়ার জন্য তো আমি আসি না, আমি টিএসআর এর ব্যাটালিয়নে বা ব্যারাকে তার জন্য যাই। আমার যে রাইফেলম্যানগুলো আছে, হাওয়ালদার, নায়ক সুবেদার, অফিসারদের সঙ্গে আমার মিটিং হয়, বসি, কথাবার্তা শুনি, কিন্তু তাদের মুখের কাছ থেকে আমি ডাইরেক্ট কিছু শুনতে পারি না। তো আমার দায়িত্ব যে অন্তিম ব্যক্তি, যে রাইফেলম্যান আছে, সে কী বলতে চায়, তার ধারণা কী, তার মানসিকতা কী, কারণ এরা সবসময় ডি টু করবে, সবচাইতে বেশি ইট পাথর খাবে, লড়াই ঝগড়ার মধ্যে এদেরকে পাঠানো হয়। তাদের সঙ্গে এদের তারা যদি তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলতে পারে, মনের কথা জানতে না পারে, তারা পরিবারের বিষয়ে বলতে না পারে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসে। তো তার জন্য সময়ে সময়ে উচিত, শুধু মুখ্যমন্ত্রী না, আমি পুলিশ আলা অফিসারদেরকেও বলেছি, আপনারাও আমি যেভাবে ঘুরি, যেভাবে বসি, আপনারাও সে কাজগুলো করুন। একসময় সন্ত্রাসের দৌরাত্মপূর্ণ গন্ডাতুইসা, পূর্বতন গণছড়া সহ অন্যান্য প্রান্তিক এলাকায় সরকারি কর্মচারীদের কর্মনিযুক্তি শাস্তিমূলক হিসেবে পরিগণিত হতো। এখন সেই অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন, অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা, সড়ক, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা সহ বহুমুখী বিকাশে সেই অঞ্চলেই কর্মক্ষেত্রে যোগদানে আগ্রহ প্রকাশ করছেন। আলোচনা করতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী, জওয়ানদের কর্তব্য পালনের পাশাপাশি সামাজিক কাজকর্ম করার আগ্রহকেও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সুসংগবদ্ধভাবে সোসাইটির সঙ্গে মিলে কাজ করা, এমনি তো টিএসআর ইনসার্জেন্সি যাওয়ার পর ম্যাক্সিমাম সময় সিভিল ডিউটিতেই থাকে, বিভিন্ন থানাতে, বিভিন্ন জায়গাতে। আগে টিএসআরের যে প্যাটার্নটা ছিল, যেই কারণে টিএসআর তৈরি করা হয়েছিল, স্পেশাল ফোর্স হিসাবে তাদেরকে, মানে স্পেশাল কোনো ঘটনা তার মধ্যে লাগানো হতো, কিন্তু আজকাল ত্রিপুরাতে আমাদের সবার প্রচেষ্টায় আজকে আমরা ইনসার্জেন্সি প্রায় মুক্ত হয়েছি। তো সেই কারণে তাদেরকে আমরা সিভিল ডিউটি আর টিএসআর ফোর্সের যে ডিউটির মধ্যে তফাৎ আছে। এদিন বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়, তারপর তিনি বাহিনীর সদর দপ্তরে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 50 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদানও করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।